আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপিটিং। সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে গ্রামের মানুষ কীভাবে মোটর ট্যাঙ্কি, বাথরুমে বেসিন, শাওয়ার এগুলো ব্যবহার করে, তো আসলে এই কাজগুলো দেখাবো। তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে, দেখেন একটা বাথরুমের ভিতরে একটা বেসিন, টিনের বাথরুম, নিচ থেকে 2 ফুট ওয়াল করা টিনের একটা বাথরুমের মধ্যে বেসিন সেটিং করে দিয়েছি, আর এই পাশে 4টা খুঁটির উপরে একটি ট্যাঙ্কি সেটিং করে দিয়েছি। তো আসলে আমি যে কাজগুলো করি এগুলো সবই গ্রামে বসবাস করি, গ্রাম থেকে আমরা কাজ করি। তো আসলে আমি কাজগুলো শিখে আসছি শহর থেকে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে 4টা খুঁটির উপরে একটি 700 লিটার 3 লেয়ার একটি পানি ট্যাঙ্কি সেটিং করেছি, 4টা খুঁটির উপরে একটা ক্লাম্প দিয়ে আর কি। তো এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে এর আগেও আপলোড করা আছে, ওগুলো দেখে নেবেন। তো আসলে এই টোটালি কাজ করতে গেলে কী পরিমাণ টাকা খরচ হয়, কোন জিনিসে কী পরিমাণ দাম, এরকম একটা ধারণা দিই আমি কাজের সম্পর্কে। তো আসলে এটা গ্রামের একটি বাড়ি, এখানে মুরগির ফার্ম, গরুর ফার্ম আছে, এখানে প্রচুর পানির প্রয়োজন হয়। তো এই পাশে কিন্তু একটা সাবমার্সিবল মোটর গার আছে, সাবমার্সিবল মোটর থেকে কিন্তু সম্পূর্ণ ফার্মের কাজ চলে। প্লাস এখানে আমরা একটা 4টা খুঁটির উপর একটা ট্যাঙ্কি সেটিং করে দিয়েছি, বাহিরে পয়েন্ট আছে, এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন পয়েন্টের কাজ করেছি। তো এখানে নতুন করে এরা নর্মালি গোসলখানা করছে, দেখেন গোসলখানাতে আমরা এখানে একটা বেসিন সেটিং করে দিয়েছি। তো টিনের বেড়ার সাথে কিন্তু আমরা একটা বেসিন সেটিং করেছি, এখানে একটা বোর্ড দিয়েছি, বোর্ডের মধ্যে কিন্তু আমরা গ্লাস প্লাস সেলফ একটা টাওয়ারেল সেটিং করে দিয়েছি, আর এখানে গোসলের জন্য একটা নিচে বালতি ভরার জন্য কল, আর হলো শাওয়ার, এখানে একটা সিলিং শাওয়ার করেছি, কারণ পানির প্রেশারটা 10 ফুট একটু কম, এই সিলিং শাওয়ার দিলে পানির প্রেশারটা আর কি ভালো হয়। আর এই পাশে টয়লেট, ওখানে একটা বদনার পয়েন্ট প্লাস পুশ শাওয়ারের পয়েন্ট। তো দুটো এগুলা লাইনগুলো করে দিয়েছি, বাইরে কয়েকটা পয়েন্ট করে দিয়েছি, দেখেন গ্লাসটা আমরা এখানে এভাবে সেটিং করে দিয়েছি। তো বেসিন আর গ্লাসের বাবদ, এটা বাবদ খরচ হয় 4000 টাকার উপরে, বেসিন কল ওয়েস, একটা বেসিনে কিন্তু অনেকগুলো মাল লাগে, সেলফ গ্লাস এগুলো মিলে আর কি, বুট টুট সহ। তো এই বেসিনটার দাম 2250 টাকা, তো যারা মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন, আর যে কোনো বেসিন বা গ্লাসের দাম জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তো ধারণা পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো, ওখান থেকে সংগ্রহ করবেন। তো যারা ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। তো যারা এইভাবে কাজ করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন। তো আসলে একটা বেসিন কীভাবে সেটিং করবেন, শাওয়ারটা কীভাবে করবেন, এটা এখানে বাহিরে পয়েন্ট করেছি, তখন সাবমার্সিবলটা দেখাই। তো এই যে মাটির নিচটা কিন্তু আমরা 1 ইঞ্চি কয়েল পাইপ দিয়ে সাবমার্সিবল থেকে কিন্তু আমরা লাইনটা করে নিয়েছি। এখানে এখানে গরুর ঘর, এই পাশে মুরগির ঘর, দেখেন সাবমার্সিবলটা কিন্তু একদম বাড়ির শেষ সীমানায়, অন্য একটা জায়গায় পরিত্যক্ত জায়গায় কিন্তু আমরা এখানে গেড়ে দিয়েছি। 3 ইঞ্চি পাইপ দিয়ে এক গোড়া একটা সাবমার্সিবল সেটিং করা হয়েছে, 3 ইঞ্চি পাইপ বোরিং করা হয়েছে, এনে প্রায় 100 ফুটের উপরে। উপরে এক্সট্রা একটা লাইন, বাহিরে ঘাস খেত আছে, সবজি আবাদ করে, এখান থেকে লাইন যাবে, আর এটাতে ট্যাঙ্কিতে চলে গেছে। আর ট্যাঙ্কের এই পাশ থেকে কিন্তু যে গরুর ফার্মে গরু ধোয়ানোর জন্য কিন্তু একটা পয়েন্ট করা হয়েছে, তো এখান থেকে কিন্তু আমরা ওই জায়গাতে পয়েন্টটা করে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক দিবেন, আর যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো আসলে এই ট্যাঙ্কিটার দাম কীরকম, খাঁচাটার দাম কীরকম, আসলে এগুলো এক এক অঞ্চলে এক একভাবে বিক্রি হয়। তো এই টোটালি কাজ করতে, এই ট্যাঙ্কি মোটর এইগুলা কাজ করতে, সাবমার্সিবল সহ এখানে টোটাল সিমেন্টের খুঁটি ক্লাম সহ টোটালি খরচ হয়েছে, সাবমার্সিবল বাবদ খরচ হয়েছে 20,000 টাকা, আর মোটর ট্যাঙ্কি বাবদ খরচ হয়েছে 25,000 টাকা, আর 4টা খুঁটির দাম প্লাস ক্লামটা বাবদ খরচ হয়েছে 8,000 টাকা। তো টোটালি 53,000 টাকা হলে এরকম টোটালি কাজ কমপ্লিট হয়ে গেছে 53,000 টাকায়, একদম মজুরি সব মিলিয়ে 53,000 টাকা হলে এরকম টোটালি একটা কাজ কমপ্লিট করতে পারবেন। আর এই সাবমার্সিবলটা কাটতে খরচ হয়েছে খরচ সহ মিস্ত্রি সহ 20,000 টাকা। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।